নমস্কার, কাকদ্বীপ ডট কমে আপনাদের সকলকে স্বাগত জানাই। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাকদ্বীপ বিধানসভা এলাকায় গতকাল রাত থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। শুধুমাত্র বৃষ্টিপাত নয়, বৃষ্টিপাতের সঙ্গে বইছে হালকা ঝোড়ো হাওয়া। এই বৃষ্টিপাতের জেরে কাকদ্বীপের একাধিক জায়গায় জল জমেছে। সেই জল জমা চিত্র বিশেষভাবে লক্ষ্য করা যায় কাকদ্বীপের অক্ষয়নগর কলোনি সহ কাকদ্বীপ বাস স্ট্যান্ডে। জল হলে সমস্যা না, সব দিকেই সমস্যা, আসা যাওয়া সব দিকেই সমস্যা না হওয়ার কারণে। পঞ্চায়েত তো বলছে ড্রেন হবে হবে হবে, কতদিনই বলছে ভালো, আর হচ্ছে তো না। আমার স্বপ্ন দেখ, এই জল জমা নিয়ে সমস্যায় সাধারণ মানুষ এবং গাড়ি চালকরা। সঙ্গে থাকুন, চোখ রাখুন কাকদ্বীপ ডট কম।